খুব সংক্ষেপে সবার কাছে আসবো এই প্রসঙ্গে। আমি প্রথমে রিজুর কাছে আসবো। রিজু দেখো, মৌপিয়াদি আজকে 7 তারিখ, 7ই জানুয়ারি। আজকে মনে রাখতে হবে নিতাই দিবস। নিতাই দিবসে মানে নিতাইতে কি হয়েছিল, ঝাড়গ্রামের সেই গ্রামে এই বামফ্রন্টের হারমাদরা নিরীহ গ্রামবাসীদের গুলি করে মেরেছিল। আর যারা রক্তমাখা ভাত খাইয়েছিল বিরোধী কর্মীদের মাকে, তারা এখন করছে ইনসাফ যাত্রার বা আর ব্রিগেড সমাবেশ, এটাও বাংলার মানুষ দেখছে। আর তার সাথেই এই 7 তারিখে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি তার লোকসভা কেন্দ্রে বার্ধক্য ভাতা দিচ্ছে। তাই আমি বলি তফাত ছিল, আছে আর থাকবে এদের সাথে আমাদের। কিন্তু উল্টো দিকে ব্যাপারটা হচ্ছে যে এরা তো ব্রিগেড ভরিয়ে ফেলেছিল, বামফ্রন্টের ব্রিগেডের লোক সবসময় হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 21 এরা ব্রিগেড ভরিয়েছিল। তারপরে যারা এদের ঝান্ডা নিয়ে হেঁটেছিল বা এরা এরা যাদের যারা এদের ব্রিগেডে আছে তারা গিয়ে ভোট দিয়েছিল বিজেপিতে, সিপিএম 0, ভোট পার্সেন্টেজ 7। আজকে এই যে ছবি বিপ্লব চলছে সব সংবাদ মাধ্যমে, এই ছবি বিপ্লব কি ভোট বাক্সে ট্রান্সফার হবে? এখানে একটু আসবো অগ্রর কাছে, যে অগ্র আছে না আমার সময় সংক্ষিপ্ত সবার কাছে সংক্ষিপ্ত। ওয়ান সেকেন্ড, শুধু একটাই কথা, একটা জিনিস আমার অদ্ভুত লাগলো, ডিওয়াইএফআই সারা বাংলা জুড়ে পোস্টার আর দেয়াল লিখন করেছিল যৌবনের ডাকে ডিওয়াইএফআই, আর সেইখানে যৌবনের ডাকে ব্রিগেড, সেখানে মঞ্চে বক্তব্য রাখলো মোহাম্মদ সেলিম, আর তোমাদের এখানেও বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম। আমি একটু অগ্রর কাছে আসি। অগ্র, যদি এই সমাগম আমরা দেখি, ব্রিগেড দেখি, তাহলে তো যাদের সবচেয়ে চিন্তা হওয়ার কথা সেটা হচ্ছে বিজেপির। কারণ আমরা দেখেছিলাম 2019-এ একটা বড় অংশের ভোট, বামেদের ভোট, সেটা রামে চলে গিয়েছিল। দিদি, আজকে ছিল সিপিআইএমের শোকসভা, ডিওয়াইএফআই এর ডাকে তো এই একটা যৌবনের একটা সভা করেছিলেন। আপনারা যে কটা শট দেখাচ্ছেন দেখুন, সব বার্ডস আই ভিউ, টপ অ্যাঙ্গেল শট, একটু ক্লোজ আপ দেখান। আপনি যদি 5টা থেকে 10টা ফ্রেম দেখাতে পারেন যে এক ফ্রেমে সবাই যৌবন, আমি এখান থেকে ডিবেট ছেড়ে চলে যাব। বার্ধক্য পাতা নিয়ে তৃণমূল কংগ্রেসের থেকে তার রক্ত ঋণ শোধ করেছে এখানে এসে, আর সেই জন্য ওই সভাটা যখন শুরু করেছে, এই যে একটা রাজ্য সঙ্গীত বানিয়েছে তৃণমূল কংগ্রেস, ওটা গিয়ে তারপর শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের এই সরকার নিয়ম কি করেছে, সরকারি প্রোগ্রামে ওই রাজ্য সঙ্গীত গিয়ে শুরু করতে হবে, সেটার বাস্তবায়ন হলো এই ডিওয়াইএফআই এর যৌবনের ডাকে সভা করে রাজ্য সঙ্গীত দিয়ে শুরু করে। না না, তার মানে এই গান কেন গাওয়া যাবে না অন্য কোনো? না না, আমি তো বলছি না একবারও গাওয়া যাবে না, এটা রক্ত ঋণ শোধ করেছে, বার্ধক্য ভাতা নিয়েছে তৃণমূল সরকারের থেকে, তারপর এখানে যৌবনের ডাকে সভাতে এসে লোক ভরিয়েছে, তারপর এই যে রক্ত ঋণ শোধ করলো পিণ্ডিজাত সদস্য, তো সপ্তর্ষি। তো অবান্তর কথা কিছু বলে যাচ্ছেন ওরা। এখন রিজু বলল ডিওয়াইএফআই এর সমাবেশে মোহাম্মদ সেলিম কেন বক্তব্য রাখলেন, এ তো অসংখ্যবার দেখেছি তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, তাহলে এখানে রাখতে পারবেন না? ওরা ওদের ছাত্র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি স্কুলে পড়েন নাকি এখন? না, আমরা তো যৌবন না বলতে দাও, কলেজে পড়েন, তাহলে উনি কেন যাবেন? আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার যে এই সমাবেশ থেকে পশ্চিমবাংলার যৌবন, পশ্চিমবাংলার যৌবন মানে যারা চাকরি চাইছে, কর্মসংস্থান চাইছে, যাদের চাকরিগুলো রিজুদের দলের মন্ত্রীরা কোটি কোটি টাকায় বিক্রি করেছে, তারা একটা বার্তা দিচ্ছে। কোন প্ল্যাটফর্মে বার্তা দিচ্ছে? ডিওয়াইএফআই এর প্ল্যাটফর্মে বার্তা দিচ্ছে যে একদিকে তৃণমূল তুমি আমাদের চাকরি চুরি করেছো, আর অন্যদিকে বিজেপি 12 বছরে ভারতবর্ষে সবচেয়ে বেশি বেকারত্বের হার তোমার সময়, তোমাদের দুজনকেই আমরা বার্তা দিচ্ছি যে আমাদের সামনের রাজনীতিতে এজেন্ডা ইজ এমপ্লয়মেন্ট, আমাদের রাজনীতিতে এজেন্ডা হচ্ছে কর্মসংস্থান, আমরা বার্তা দিতে চাইছি আমাদের রাজনীতিতে এজেন্ডা শিক্ষাক্ষেত্র, যে শিক্ষাতে হাজার হাজার টাকার দুর্নীতি তৃণমূল করেছে, আর যে শিক্ষার গৌরীকরণ রোজ বিজেপি করছে, এটাই তো বার্তা। অভিষেকের কাছে আসব। অভিষেক, আমরা একটা এজেন্ডা সেট করতে এই ব্রিগেড সমাবেশ করেছি। প্রথম কথা হচ্ছে যে এই ইনসাফ যাত্রা মানে শুরু থেকেই বিজেপির তরফ থেকে একটা প্রচার করা হয়েছিল, কেন এই যাত্রার নাম ইনসাফ, কেন এই যাত্রার নাম ন্যায় হয়নি, এই ভাষার সঙ্গে ধর্ম জুড়িয়ে দেওয়ার একটা খুব সুপরিকল্পিত সিদ্ধান্ত ছিল। একবারও কেউ এই প্রশ্নটা তখন কেউ করেননি যে আপনাদের কেন স্বাভিমান র্যালি হয়, আত্মসম্মান র্যালি হয় না, সব কটা কথা বাদ দিয়ে আজকে একজন আজকে একটা বামফ্রন্টের যুবদের একটা সেমিনার, সেখানে কংগ্রেসের সত্যি কোনো বক্তব্য থাকতে পারে না, শুধু একটা বক্তব্য থাকতে পারে। আজকে আমি মঞ্চে একজনও কনভিক্টেড কাউকে দেখিনি, এইটা একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে আমার খুব ভাল লেগেছে। আমার ভাল লেগেছে আরেকটা সিন দেখে, সেটা হচ্ছে যে এই যে পুরো বক্তব্যের ভেতর সব জায়গাতে কিন্তু ধর্মের বাদ দিয়ে ওই যে আধি রুটি খাইঙ্গে মন্দির ওই বানায়ঙ্গে, মন্দিরের জায়গায় আধি রুটির
সম্বন্ধে আজকে আমার প্রজন্মের ছেলে মেয়েরা বক্তব্য রেখেছে, এটা আমার ভালো লেগেছে, এইটা আমার টেক। সুমন্ত আজকের কি টেক হবে? আসবো প্লিজ। দেখুন, আজকের আপনি যেটা বললেন, আজকের ব্রিগেড সমাবেশ যদি কাউকে উদ্বিগ্ন করে থাকে সেটা একমাত্র বিজেপিকে। আমি দুটো ফিগার বলি। 2016 বিজেপি পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছিল রাফলি 11% ভোটে, সিপিএম কংগ্রেস মিলে পেয়েছিল 40%। 2019 ঠিক জাম্প হয়, 2019 বিজেপি পৌঁছে যায় 40%, সিপিএম কংগ্রেস নেমে যায় 11%। তো এই ভোটটা তো নিশ্চয়ই অন্য গ্রহ থেকে আসেনি, এই ভোটটা বামেদের ভোটই বিজেপির কাছে গেছিলো। এবং পঞ্চায়েতে আমরা দেখেছিলাম যে ধারাবাহিকভাবে যে বামেদের ভোট বাড়ছে ফলে, এবং আপনি দেখবেন যে শুভেন্দু অধিকারী গত 15 দিন ধরে বিভিন্ন জায়গায় বলেছেন যে যারা আদি বাম তারা সবাই বিজেপি হয়ে গেছে। তো বিজেপির কিন্তু বড়, দিলীপ ঘোষ আগেও বলেছেন, বিজেপির বড় ভরসা ছিল এই বামেদের ভোট ব্যাঙ্কটা, মানে যেটা পশ্চিমবঙ্গে মমতা বিরোধী ভোট ব্যাঙ্ক, সেইটা যদি বিজেপির থেকে শিফট হয়, সেটা যদি লেফটের থেকে লেফটের দিকে সরে, তাহলে রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু বিজেপির কাছে। কারণ আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গে তো জনসংখ্যা নতুন করে আসবে না, অযোধ্যা থেকে কেউ আসবে না, ঠিক আছে? অযোধ্যা থেকে যদি লোক না আসে তাহলে কোত্থেকে বিজেপি ভোট পাবে? ভোট পেতে পারে একমাত্র যারা মমতা বিরোধী, যারা তৃণমূল সরকার বিরোধী। সেই ভোটটা কিন্তু পশ্চিমবঙ্গের রাফলি 51%, 2016 ছিল, 2019 ছিল, 2023 পঞ্চায়েত ইলেকশনও তাই। এই ভোটটা যদি কংগ্রেস এবং লেফট বা লেফট এককভাবে যদি 14-15% নিয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির পক্ষে 40% ভোট ধরে রাখা মুশকিল, এবং তাহলে অমিত শাহর 35 তো দূরের কথা, 18 আসনের জন্য চ্যালেঞ্জ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।